গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, ওর জন্য আর ভিডিও করতে পারিনি, ইচ্ছেও করছিল না আর কি। ছাতুরগোল খাওয়ার জন্য দেখতে পেলে এগোর নিয়ে এসেছি। আর আমার ঘরটা না আমার আর নেই, সত্যি সত্যি আমার ঘরটা আমাকে ছেড়েই দিতে হলো মনে হয়। কারণটা কি বলো তো? এই যে আরো দেখাচ্ছি, দেখতে পেলে ওখানে না ফ্যানটা ছিল, ফ্যানটা এক সপ্তাহ ধরে ঠিক করতে দেওয়া হয়েছে, ফ্যানটা ঘুরছে না। একদিন রাত্রেবেলা শুয়ে থাকতে থাকতে দেখি কি ফ্যানটা বন্ধ হয়ে গেল, বাপরে! আর এখন ফ্যান ছাড়া থাকা অসম্ভব ব্যাপার, ওর জন্যে ঠিক করতে দেওয়া হয়েছে, কিন্তু এখনও এসে পৌঁছালো না ফ্যানটা আমাদের কাছে। ওর জন্য মনে হচ্ছে আমার ঘরটা আমাকে ছেড়েই দিতে হবে, বুঝতে পারলে তো। আর গরম তো অসম্ভব পড়ে গেছে, বললাম যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। ব্যাগ দিয়েছি এই যেখানে, এই যে ব্যাগ দিয়েছি। ভাবি যাচ্ছে বাজারে দুধ টুধ কিছু নেই, এইসব আনতে হবে। ঠিক আছে। আর আমি আজকে রান্না হচ্ছে পুঁই শাক করলা ভাজা। পুঁই শাকটা বসিয়ে দিয়েছি সব সবজি টবজি দিয়ে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে পুঁই শাকটাও দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। ঠিক আছে, ওই রেসিপিটা আর দেখালাম না। আর আজকে ডিম ভাপা রান্না করব, সেই রেসিপিটা তোমাদের দেখাবো। ঠিক আছে, ডিম ভাপা বানানোর জন্যে এখানটায় দুটো ডিম আমি এক গ্লাসে নিয়ে ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে একটু নুন দিয়ে। এটার মধ্যে যেরকম অমলেট করলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া যায়, এটাতেও দেওয়া যায়, তবে আমি দেবো না। দুটো ডিমকে এবারে এখানে একটুখানি নুন দিতে হবে, একটুখানি নুন দিলাম। নুন দিয়ে এবার ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। এবার এরকম একটা টিফিন বক্সে, এরকম ধরনের টিফিন বক্সে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে। তেল বা কেউ যদি ঘি দিতে চাও তাহলে ঘিও ব্রাশ করতে পারো, আমি তেলই ব্রাশ করে দিচ্ছি। অল্প একটু দিয়ে ব্রাশ দিয়ে সুন্দরভাবে করে চারপাশটায় দিয়ে নিতে হবে, নাহলে তো লেগে যাবে। আমি সাদা তেল ইউজ করলাম এখানটায়, হ্যাঁ সাদা তেল। ব্রাশ দিয়ে হালকা একটু করে চারপাশটা, ব্যাস। এবার এই পাত্রটার মধ্যে, মানে টিফিন বক্সটার মধ্যে এই ডিমের গোলাটা দিয়ে দিলেই হয়ে যাবে, দিয়ে ভাত দিতে বসাতে হবে। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে ভাপ দিতে বসিয়ে দেবো। দেখো পুঁই শাকের তরকারি কমপ্লিট, সব সবজি দিয়ে করেছি, এই অবস্থা এখন, এটা হয়ে গেছে। আর এই যে ডিম ভাপাটা এখানে বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এরকম দেখো একটা কড়াইয়ের মধ্যে এই ভাত রাখে বা তরকারি রাখে যে স্ট্যান্ডগুলো, সেটার উপরে এই বাটিটা বসিয়েছি ডিমের, আর তার নিচে জল দিয়েছি, আর ভাপে ভাপে হয়ে যাবে, ব্যাস। রান্না করছি, রান্না করতে করতে হঠাৎ কারেন্টটা চলে গেল 11:30টার দিকে। যেদিনই আমাদের এদিকটায় কারেন্ট যায় সেদিন সারাদিন আর আসে না, একবারে কটায় আসে বলতো? ওই বিকেল 5:00-6:00 হয়ে যায় একদিন, একদিন তো 8:30 এলো, ভাবো তাহলে সারাটা দিন কারেন্ট থাকে না। জানি না আজকে কী করবে, কারেন্টটা না এলে তো মহা মুশকিল।
আর আমি ডিম যে তরকারি রান্না করব তার জন্য মশলাও করিনি। এখন হাতে বেটে যতটুকু বাড়বো তো না, পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে ওরকমভাবে যতটুকু করা ততটুকু করব। আর ঘরের ভেতরে না গুমোট লাগছে, গরম পড়ে গেছে না, তার জন্যে এই পেছনের বারান্দাটায় এসে বসলাম। বাগান থেকে, বাগানের দরজাটা খোলা থাকলে হালকা হালকা হাওয়া আসে, আরাম লাগে। আর এখন করলা ভাজা বসিয়েছি, আর হচ্ছে ওই ডিম ভাপাটা হচ্ছে, আর ও যেহেতু ডিম ভাপার ওরকম ভাপাটা খায় না, ওর জন্য একটা এমনি ডিম সেদ্ধ বসিয়েছি। এগুলো হয়ে গেলে এখন আলু কাটবো, ছোটো ছোটো করে আলু কেটে ডিমের মধ্যে দেবো। আজকে সেদ্ধ আর করিনি আলু, আর মশলাটা এক জায়গায় করে কোনো রকমে রেডি করবো, বাকিও বাজার নিয়ে চলে আসবে, তারপর বাজারগুলো ওঠাতে হবে। গরম পড়ে গেছে না, গরম লাগছে, ওর জন্য চুলটা উপর করে বেঁধে বাঁধলাম, ভালো লাগছে না। নিচে ঘাড়ের মধ্যে চুল পড়লে খুব গরম লাগছে। ঠিক আছে চলো, বসে থেকে তো কাজ আগাবে না, দেরি হয়ে যাবে আরো, চলো। বাপি বাজার থেকে নিয়ে এসছে আরমাছ, বড় আরমাছ। এটার তো আলু দিয়ে, আহা, ঝোল ধনে পাতা দিয়ে দারুণ দারুণ লাগে, তাই না? আরো বাজার আছে, সেগুলো পেছনে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ও হ্যাঁ, ধনে পাতা এনেছে প্রচুর। ধনে পাতাটা আমাদের বাড়িতে সারা বছরই থাকে, ধনে পাতা ছাড়া হয় না আমাদের। হ্যাঁ, এই হলো দুধ। আজকে এসছে একটা তরমুজ, শশা, মুড়ি, বিস্কুট। এটা কি গো? এটা কাঁচা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা, আঙুর তো এখানে, এই যে আঙুর, এই কাঁঠাল, কাঁচা লঙ্কা, আর ভেন্ডি এসছে, আর এই আলু পেঁয়াজ, এইসব চিনি, এইসব বাজারে এসছে অনেক কিছু। হ্যাঁ, বিস্কুট দেখিয়েছি, বিস্কুট, এগুলো সব এখন ওঠাতে হবে, প্রচুর বাজার, এগুলো ওঠাতে হবে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হলো কারেন্টটা যে গিয়েছিল, কারেন্টটা চলে এসছে, তার জন্য মশলা করার কোনো চাপ নেই। এই মাছটাকে এখন ঢুকিয়ে রেখে দেবো, আজকে আর ধুলামো না, আজকে যেহেতু লাগছে না ওই জন্য আর ধুলামো না, উঠিয়ে রেখে দেবো। ও বাবা, এইটাতে আটবে না, উপরেরটাতে রাখতে হবে। ডিম ভাপিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, 20 মিনিটের মতো, তারপর পনিরের মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ঠিক আছে, এইবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো, আর যেহেতু কারেন্ট চলে এসেছে মশলাটাও করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলু টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এবারে রান্নাটা যেরকমভাবে ডিম মানে রান্না করি আর কি, সেরকমভাবেই করবো, একই ব্যাপার, শুধু ডিমটাকে একটু ভাপিয়ে নিলাম, অন্যরকম হলো একটু, তাই না? আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। চলো রান্নাটা স্টার্ট করে দিই। ডিমের তরকারিতে ঝোল হওয়ার জন্য গরম জল দিয়ে দিয়েছি, একদম শুকনো শুকনো করেই করব, একটু পরেই নামিয়ে দেবো। আর গরম মশলা দেবো না, গরম মশলা যেহেতু ফোড়নে দিয়েছি, গুঁড়ো গরম মশলা আর দেবো না। ঠিক আছে, চলো পরে খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঠিক আছে, এইগুলো করে নিই, ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে, এখন মুছে টুছে অন্য কাজকর্মগুলো সারতে হবে। চলো, এই হলো পুঁই শাক, ডিম ভাপিয়ে তার তরকারি, করলা ভাজা, আর কালকে কাশ্মীরি মুগ ডাল করেছিলাম, একটুখানি বেঁচেছে। এই হলো খাওয়ার দাওয়ার আজকে, এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, চলো।
একটু বিকেলবেলার চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, এতক্ষণ বসে বসে একটু সিরিয়াল দেখছিলাম। আর আজকে কালকে না রাত্রেবেলা আমি আমার জন্যে রোল বানিয়েছিলাম, সেটা দেখে ও যেহেতু কালকে দুপুরবেলা আসেনি, ওকে দুপুরবেলা মানে রাত্রেবেলা ভাতই দিতে হয়েছিল। সেই রোল দেখে বলছে দাঁড়াও না দাঁড়াও, তুমি আমাকে দিলে না তো, তুমি আমাকে দিলে না তো, তুমি একা একা খাচ্ছ। দিয়ে ওর জন্যে আজকে আবার রোলই বানাচ্ছি আমি, অনেক দিন আগে বানিয়েছিলাম। তারপর আবার কালকে আমার জন্য কি একার জন্য কি বানাবো, ময়দা মাখা ছিল চট করে রোল বানিয়ে নিয়েছি, ঝামেলাও অত নেই তাই না, চট করে হয়ে যায়। তার জন্যে আজকে রোলও মানে রোলই বানাচ্ছি, ও খায়নি কালকে। আমার থেকে একটু টেস্ট করতে দিয়েছিলাম তো আমাকে বলছে যখন নিজের জন্য বানাও তখন খুব ভালো করে বানাও, আর আমার জন্য বানালে সবার জন্য বানালে তখন আর অত ভালো করে বানাও না, তাই আমাকে বললো, শুনিয়ে দিল। যখন শুনিয়ে দিল তখন তার উত্তরটা দিতে হবে, তার জন্য আজকে রোল বানাচ্ছি বাড়িতে। তার জন্য শসা, টমেটো আর পেঁয়াজ এই কটা দিয়েই রোলটা বানাবো, আর বেশি বিশেষ কিছু দেব না। এগুলো সব কেটে নিতে হবে। আর দুপুরবেলা যে ডিমের তরকারিটা করেছিলাম সেটার একটু তরকারি আছে, বাপি সেই দিয়েই রুটি খেয়ে নেবে বললো। বললো বাকি ভালো, প্রথমে বললো যে সব সবজি মিলিয়ে একটা ভাজা করে দিই, তারপর বললো যে ডিমের তরকারিটা আছে নাকি, আমি বললাম হ্যাঁ একটুখানি আছে। তো ডিমের তরকারিটা আজকে ভীষণ ভালো হয়েছিল খেতে, দুপুরবেলা খেলাম যে খুব ভালো হয়েছিল। রোজ রোজ যদি তোমরা একই রকম ডিমের তরকারি খেতে খেতে বোর হয়ে যাও না, এরকমভাবে করতে পারো, ভালোই লাগে কিন্তু খারাপ লাগে না, বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার। আর সব যখন সবজিগুলো মানে টমেটো পেঁয়াজ শসা এগুলো সব একসাথে যখন মিক্স করবো, তার মধ্যে একটু চাট মশলা আর বিট নুন দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো, তাহলে গন্ধটাও যেরকম টেস্টি হয় মানে ভালো লাগে আর কি, খেতেও সেরকম টেস্ট হয়। তাহলে চলো সবজিগুলোকে কুচিয়ে কেটে নিই সব একসঙ্গে, তারপরে আবার রোল বানানোর সময় তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তোমরা যদিও দেখেছো আমি ব্লগে এর আগে তোমাদের দেখিয়েছি আমি যে কী করে আমি রোল বানাই, তবুও আজকে আমি দেখাবো অনেকদিন পর, অনেকদিন পর যেহেতু রোল বানাচ্ছি বাড়িতে। তবে আজকে কিন্তু আমরা দুধ চা খাইনি, লাল চা খেয়েছি, ইচ্ছে করছিলো দুধ চা খেতে, ওই গুড় দিয়ে লাল চা খেয়েছি। তার সাথে বাপি তুমি যে এবার ওই বিস্কুটটা এনেছো না, সত্যি সত্যি বিস্কুটটা ভীষণ ভালো, ওই যে ক্রিম কুকারের যে ওই জিরে ঠিরে দেওয়া বিস্কুটটা, এই বিস্কুটটা খুব ভালো, শেষ হয়ে গেল তুমি নিয়ে না না ক্রিম কুকার যেটা আজকে, হ্যাঁ নিয়ে আসবে তো, খুব ভালো, হ্যাঁ ওই তো বিস্কুট ভালো, বিস্কুটটা ভীষণ ভালো খেতে, ওই দিয়ে লাল চা খেতে বেশ ভালোই লাগলো। যাই হোক একটু সবজিগুলো কেটে নিই। আর কয়েকদিন ধরে না আমার মানে যাই খাচ্ছি না কেন একটু গ্যাস টাইপের মানে গ্যাস অম্বল টাইপের হয়ে যাচ্ছে, মানে বদহজম হয় না সেরকম হচ্ছে, মানে ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে কিন্তু জল খাচ্ছি আমি, আমি গরম করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল খাই, তবুও জানি না আমার এরকম অম্বল কেন হয়ে যাচ্ছে, মানে কিছুই ভালো লাগছে না, একটা সবসময় একটা অস্বস্তি একটা ব্যাপার, বুঝতে পারলো। যাই হোক সবজিগুলো কেটে নিই, ও এখনও বাড়িতে ফেরেনি, এখন প্রায় 9টা বাজতে চললো, এখন বাড়িতে ফেরেনি, ওগুলো কেটে নি, হ্যাঁ চলো। এই হলো আমার আজকের রোলের সব সরঞ্জাম, তিনখানা ডিম, ওকে দুটো রোল করে দেবো, আমি একটাই রোল খাবো, একটা খেলেই আমার যথেষ্ট। এখানে ময়দা মাখা আছে আর এই যে স্যালাডটা মেখে মুখে এখনই রাখলাম, স্যালাডটা না আগে থেকে নুন ঠুন দিয়ে মাখিনি, কারণ তাহলে জল কেটে গেলে স্যালাডটা খেতে ভালো লাগবে না। এখন বানা যখন বানাবে বাড়িতে যদি বানাও তার আগে স্যালাডটা এরকমভাবে মাখিয়ে নিলে, এটার মধ্যে আমি দিয়েছি চাট মশলা, বিট নুন, সবজির মধ্যে মানে এর মধ্যে সবজির মধ্যে আছে ধনে পাতা, শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা,
ঝাল আমরা এই ইয়েতে একদমই খেতে বিশেষ খুব একটা পছন্দ করি না, তাই দেইনি, তোমরা দিতে পারো। সস ইউজ করব আর গাজরও দিতে পারো, গাজরটা আপাতত বাড়িতে ছিল না তাই ইউজ করিনি, ঠিক আছে। চলো তাহলে এগুলো বেলে নিই, তিনখানা বেলতে হবে, পাটাতে এখন বেলে নেব, পাটাতে বলছি সরি, রুটি বেলার জায়গায় বেলে নেব, বেলে নিয়ে তারপরে বানাবো। দেখো এরকম বড় বড় করে বেলে নিয়েছি, এবারে অল্প একটু করে ভেজে নিতে হবে। এটাতে কিন্তু কোনো এখন আমি তেল ইউজ করিনি, যখন মেখে রাখবে এই ময়দাটা, মানে ময়দা আমি ময়দা আটা মিশিয়েই একটুখানি মেখেছি, দিয়ে তখনই এটার মধ্যে একটুখানি তেল দিয়ে সামান্য রেখে দেবো, ঠিক আছে। ভাজার সময় কোনো তেল ইউজ না করলেও চলবে, কারণ এরপরে তো আরেকবার ভাজা হবে, তার জন্য বলছি। এমনভাবে দুখানা ভাজা হলো, আর একটা ভাজতে হবে। দেখো রোলগুলো সব হয়ে গেছে, দেখতে তো অসাধারণ হয়েছে, ভাবছি একটা দোকান দিয়ে দেবো, কি বলো তোমরা, দোকান দেবো? জানিও দোকান দেবো নাকি। সবগুলোতে পুর ভরে ভরে দিয়ে দিয়েছি, আর ও বলে ওয়েট করতে পারছে না, খুব খিদে পেয়ে গেছে ওর, বেশি বকবক করছি না, ঠিক আছে চলো। আজকের মতো সব কাজকর্ম শেষ করে উপরে ঘরে চলে এসেছি। নিচের ঘরে থাকতে থাকতে না এমন অভ্যাস হয়ে গেছে, উপরে ঘরটা তো অনেক বড়, মানে কীরকম একটা যেন লাগে, ভয় ভয় লাগে একটা। ওই ঘরটা যেমন একটু ছোট, সব জিনিসপত্র দিয়ে খাট দিয়ে ভর্তি, হ্যাঁ, তো ওই ঘরটাতে থাকতে থাকতে ওই ঘরটার একটা অভ্যাস হয়ে গেছে, বড় ঘরে থাকতে পারছি না, কেমনটা যেন ভয় ভয় লাগছে, কবে যে ফ্যানটা ঠিক হবে, সত্যি আমার ঘরটা আর আমার থাকলো না। যাই হোক, আর রোলটা তো দুর্দান্ত হয়েছিল, নিজের খাওয়ারে নিজেই প্রশংসা করছি, কিন্তু সত্যি সত্যি ভালো হয়েছিল। একটা দোকান দিলে কিন্তু বিশেষ, মানে খুব ভালো হয় আর কি, বিশেষ বলতে খুব ভালো হবে, দেবো নাকি দোকান। চলো আজকের মতো বকবকটা তাহলে এখানেই কমপ্লিট করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। এখনও বকবক কমপ্লিট করলেও আমার কাজ কিন্তু আর একটুখানি কমপ্লিট আছে, দেখো উপর থেকে নিচ থেকে আরও কিছু জামাকাপড় উঠিয়ে নিয়ে এসেছি, যেগুলোকে এখন আলমারিতে আমার তুলে রাখতে হবে, অনেকদিন ধরে বাইরে পড়ে আছে, ধুলো পড়ে যাবে, এরপরে হচ্ছিলো আর না, কারণ ওই সিঁড়িটা মানে সারাক্ষণ এতটাই নোংরা থাকছে, ওই বালি উঠছে, এই উঠছে, আজকে উঠেছে, ভেবেছিলাম কাল পরশুই শেষ হয়ে যাবে, কিন্তু আজকে উঠেছে, কালকে অবধিও বোধ হয় কাজ হবে, জানি না কালকে শেষ হবে নাকি আরও আছে। যাই হোক চলো, আজকের মতো বকবকটা আর করতে পারছি না, ঠিক আছে, খেয়ে দিয়ে এতগুলোকে বগল দেওয়া করে এটাকে নিয়ে তারপরে এলাম, পারছি না। চলো তাহলে, হ্যাঁ আজকের মতো বকবকটা এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ তোমরাও ঘুমিয়ে পড়ো, ঠিক আছে চলো।